বন্ধুরা, সুপারস্টার সাকিব খান আর অপু বিশ্বাসের একমাত্র ছেলে জয়, আর আমাদের জয়ের ঘোরাঘুরির জন্য এখন তার প্রিয় জায়গা জান্নাত। জান্নাত হলো সাকিব খানের বাড়ি। অনেক যত্ন নিয়ে এই বাড়িটি বানিয়েছেন সাকিব খান। এটা সাকিবের জন্য খুব প্রিয় একটা জায়গা। যখন সাকিবের একটু অবসরের প্রয়োজন হয়, ঠিক তখনই সেখানে চলে যান। সুবিশাল দোতলা বাড়িটি 2.5 বিঘার ওপরে অবস্থিত। সাকিব খানের দাদির নাম অনুসারেই এই বাড়ির নামকরণ করা হয়েছে বলে জানা যায়। তবে এই জায়গাটি এখন জয়েরও ভীষণ পছন্দের জায়গা, কারণ বাচ্চারাও ভালো জিনিস দেখে সহজেই বুঝতে পারে। জান্নাতের বিশাল বড় খেলার মাঠ, মাছ ধরার পুকুর, ফলের বাগান, বাড়ির ভেতরের বড় বড় রুম, সবকিছুতেই যেন আমাদের স্টার কিড জয়ের রাজত্ব। জয় যখনই বায়না ধরে, সাকিব তখনই একদিন বা দুই দিনের জন্য জয়কে নিয়ে জান্নাত থেকে ঘুরে আসেন। আসলে বাবা মা তো সব সময়ই বাবা মা, সন্তানের জন্য তারা সবকিছু ত্যাগ স্বীকার করতে পারে। তেমনি জয় বায়না ধরলে সাকিব অপুও জয়ের জন্য কয়েকটা দিন একসাথে থাকেন। সাকিব অপুকে বুঝিয়েছেন, দেখো আমাদের সংসার ভাঙার সময় অনেকেই আমার নামে তোমাকে অনেক কিছু বলেছে, আবার তোমার নামে আমাকেও অনেকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু এখন আমাদের জয়কে নিয়ে চিন্তা করার সময়। আমরা বাইরের মানুষের কথায় প্রভাবিত না হয়ে জয়ের জন্য যেটা বেশি দরকার সেটা করি, নিজেদের জন্য কিছু না পারি অন্তত জয়ের জন্য কিছু করি। আর তাই জয় বায়না ধরলে সাকিব অপুকে জয়ের সঙ্গে জান্নাতে নিয়ে যান। ওখানে গেলে সাকিব আর জয় মেতে থাকে খেলা নিয়ে, আর অপু ব্যস্ত হয়ে পড়ে কিচেন নিয়ে। সকালে উঠে সাকিবের চা খাবার অভ্যাস খুব পুরানো, অপু এখনো এটি মনে রেখেছেন। তাই সকালে উঠেই অপু নিয়ম করে সাকিবের জন্য চা করেন, এরপর বাবা ছেলের জন্য দুপুরের খাবার। আসলে সে জানেন সাকিবের জন্য খাবার রান্না করার সুযোগ তিনি খুব বেশি পাবেন না। আসলে অপু জানেন সাকিবের জন্য খাবার রান্না করার সুযোগ তিনি খুব বেশি পাবেন না, তাই সুযোগ পেলেই সাকিবের প্রিয় মেনুগুলো রান্না করতে বলেন না অপু। আসলে দিন শেষে অপু তো একজন মেয়ে, একজন মা বা একজন স্ত্রী, তাই সাকিব আর জয় দুজনকেই একসাথে কাছে পেলে অপু হয়ে ওঠেন একজন সাধারণ বাঙালি নারী।